Rüdiger. দিনভর নানা আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 13 বছর পূর্তি উদযাপিত হয়েছে। একই সাথে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক মন্ত্রী মর্যাদা ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ এমপি। বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাদেকুল আরিফিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়া। সকাল 10টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং বেলুন ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার সূচনা করেন প্রধান অতিথি। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিরা। এ সময় ক্যাম্পাস থেকে বের হওয়া একটি বর্ণাঢ্য র্যালি বরিশাল কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে এক আলোচনা সভা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। 12 পেরিয়ে 13 বর্ষে পদার্পণ করা এই বিশ্ববিদ্যালয়টি অনেক দূর এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেছে শিক্ষার্থীরা। শিক্ষা কার্যক্রম আরো বেগবান করতে সমস্যা আর সংকটগুলোর আসল সমাধান দাবি করেছেন তারা। এতক্ষণ ধরে আমি লাগে কইছি সিট নাই, আন কি করমু সিট নাই। আগামী দিনের প্রত্যাশা আমাদের ভার্সিটি যেমন স্টুডেন্ট বান্ধব আরো বেশি স্টুডেন্ট বান্ধব হবে, আমরা এখান থেকে আরো নতুন নতুন বেশি রিসার্চ সেক্টর এবং অন্যান্য যত সকল সুযোগ সুবিধা আছে সেই সকল সুযোগ সুবিধা পাবো। আমাদের শিক্ষকরা যেমন আমাদের বন্ধুসুলভ সেরকম বন্ধুসুলভভাবে থাকবো, ছোট বড় সিনিয়র জুনিয়র সবাই মিলে যেন সবাই একসাথে ভালোভাবে থাকতে পারি, আরো নতুন কিছু আশা করি। আজকে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস 22 ফেব্রুয়ারি। তো প্রতিদিন প্রতি বছর এই 22 ফেব্রুয়ারি তারিখটিতে আমরা বিশ্ববিদ্যালয় দিবস পালন করে থাকি। তো এই দিবসে আমাদের যেটা চাওয়ার থাকবে সেটা হলো মানে মানসম্মত শিক্ষাটা যেন আমরা পাই এবং সকল ধরনের শিক্ষার্থীদের সুযোগ সুবিধাটা যেন আমাদের থাকে। 2011 সালের 22 ফেব্রুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে আজকের এক যুগ সম্পন্ন করেছে এবং 13তম বছরে পদার্পণ করেছে। আপনারা জানেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক যাক মেধাবী এবং তরুণ পরিশ্রমী শিক্ষক আছেন যারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের যে ছাত্রছাত্রী আছেন তাদেরকে বিশ্ব বাজারের যে যোগ্য করার করে গড়ে তুলছেন এবং তারা নানাভাবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খুবই ভালো করতেছেন এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জন করতেছেন। আমি প্রত্যাশা করি এই বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে, এই আশা ব্যক্ত করি আমি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আবুল হাসনাত আবদুল্লাহ এমপি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে অসাম্প্রদায়িক চেতনায় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 1973 সালে বঙ্গবন্ধু ঘোষিত বরিশাল বিশ্ববিদ্যালয় 2011 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করেছে বলে তিনি জানান। 1973 সালে যখন বঙ্গবন্ধু প্রথম এখানে আসেন আমার মরহুম পিতা আব্দুর রব সেনিয়াবাতের আমন্ত্রণে বরিশাল এই বঙ্গবন্ধুর উদ্যানে উনি বক্তব্য দেন, তখন এই প্রস্তাবটা এই বিশ্ববিদ্যালয়ের এই প্রস্তাবটা তখন উনি বঙ্গবন্ধুকে বলছিলেন আমার মরহুম পিতা আব্দুর রব সেনিয়াবাত, এবং বঙ্গবন্ধু তখন বলেছিলেন যে হ্যাঁ এই অঞ্চলে একটা শিক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন, এই প্রয়োজনীয়তাটা উনি তখনই উপলব্ধি করছেন। পরবর্তীতে তারই কন্যা সুযোগ্য কন্যা যার নেতৃত্বে এই শিক্ষা এই বিশ্ববিদ্যালয় এখানে স্থাপন হয়েছে। খালি আমার একক প্রচেষ্টা হয় নাই, তবে আমার সাথে তখন কিন্তু আমাদের তখনকার মেয়র হিরণও ছিল, এবং আজকে আমার অনুভূতি হলো স্বাভাবিক এখানে আমাদের এই দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠে আমি উপস্থিত হইতে পারতেছি, এই অনুমতিটা আমি আপনাকে বুঝাইতে পারবো না ভাষা দিয়ে, ধন্যবাদ। অনুষ্ঠানে শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাদিকুল আরিফিন। শিক্ষা গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। প্রথমেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের 12 বর্ষ পূর্তি উপলক্ষে সকলকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। সেই সাথে সাথে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যাদের অক্লান্ত শ্রম এবং যাদের প্রচেষ্টায় হয়েছে তাদেরকে আজকের দিনে আমি স্মরণ করি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অন্যতম প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হোক সেই আশাবাদ ব্যক্ত করছি।